অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবার খুব তাড়াতাড়ি একবার উচিত সারনাথে যাওয়া এবং লায়ন ক্যাপিটাল যে অশোকার মেন মূর্তিগুলো ছিল যেখান থেকে ন্যাশনাল এমব্লেমটাকে আমাদের নেওয়া হয়েছে সেটাকে দেখা। উনার যে চোখটা খারাপ হয়েছে শুনলাম, ধরো চশমা পড়ে গেলে উনি নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন না। দেখুন, বিজেপিও হিংস্র না, সিংহের মূর্তিও হিংস্র না। ওটা সিংহের মূর্তি, বিড়ালের মূর্তিও নয়। ওই সিংহটা নিয়ে অসুবিধা নেই, কারোর অসুবিধা হয়েছে যে ছবিটা আপনার ভাইরাল হয়েছে, যে ছবিটা সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে নিয়ে বিরোধীরা ভয় পাচ্ছে। এই ভয়টা আমাদের ভালো লাগছে, আমরা এনজয় করছি। কিন্তু মহামৈত্রকে নয়, তার একটাই কারণ, হিন্দু ধর্মকে আক্রমণ করলে, হিন্দু ধর্ম সম্বন্ধে উল্টোপাল্টা বলে তৃণমূলের কংগ্রেস তাকে এক্সট্রা ক্রেডিট দেয়। জাস্ট লাইক সায়নী ঘোষ যখন একটা শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছিল, তাকে যুব সভানেত্রী করা হলো, তাকে এমএলএ টিকিট দেওয়া হলো। মেট্রো প্রকল্প না মোদির না মমতার, মেট্রো প্রকল্প সাধারণ মানুষের। এমনিতেই পশ্চিমবঙ্গে আজকাল নতুন চাকরি হচ্ছে না, শিক্ষকরা চাকরি পাচ্ছে না, তার একটাই কারণ সরকারের ক্ষমতা নেই মাইনে দেওয়ার, এবং সেটাই হচ্ছে। প্রকল্পগুলো কাজে আসছে তৃণমূল নেতা নেত্রীদের জন্য, মানে এই প্রকল্পের টাকা চুরি করে তৃণমূল নেতা নেত্রীরা নিজেদের জন্য তাজমহল বানাচ্ছে। যাদের একটা বিড়ি কিনে খাওয়ার ক্ষমতা ছিল না, তারা আজকে দামি দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় বাড়ি করছে। সোর্স অফ ইনকাম কি? মমতা বন্দ্যোপাধ্যায় দলিত বিরোধী, তিনি আদিবাসীদের সাথে নাচ করছিলেন, আমরা দেখলাম আদিবাসী মহিলাদের গ্লাভস পরতে হয়েছিল, তাদের স্পর্শ করতে উনি ঘৃণা বোধ করেন মনে হয়। পশ্চিমবঙ্গের মানুষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিরিয়াসলি নেয় না। আপনার কেন মনে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছে তারা রিয়্যাক্ট করতে হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবার খুব তাড়াতাড়ি একবার উচিত একটু মানে সারনাথে যাওয়া এবং লায়ন ক্যাপিটাল যে অশোকার মেন মূর্তিগুলো ছিল যেখান থেকে ন্যাশনাল এমব্লেমটাকে আমাদের নেওয়া হয়েছে সেটাকে দেখা। ওনার যে চোখটা খারাপ হয়েছে শুনলাম, ধরো চশমা পড়ে গেলে উনি নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন যে আসল মূর্তি কোনটা এবং এটার সাথে তফাত আছে কি নেই। ওরা না দেখে মন্তব্য করাটা উচিত নয়। না দেখুন, বিজেপিও হিংস্র না, সিংহের মূর্তিও হিংস্র না। ওটা সিংহের মূর্তি, বিড়ালের মূর্তিও নয়। আর লায়ন ক্যাপিটাল যেটা, লায়ন ক্যাপিটাল যেখান থেকে আলটিমেটলি ন্যাশনাল এমব্লেমটা নেওয়া হলো, সারনাথে তার মানে এও রাখা আছে, ওটা গিয়েই দেখা হয়, তাহলে কোনো দুটোর মধ্যে বেসিক্যালি কোনো তফাত নেই। ওই সিংহটা নিয়ে অসুবিধা নেই, কারোর অসুবিধা হয়েছে যে ছবিটা আপনার ভাইরাল হয়েছে, যে ছবিটা সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে নিয়ে বিরোধীরা ভয় পাচ্ছে। এই ভয়টা আমাদের ভালো লাগছে, আমরা এনজয় করছি। কিন্তু মহামৈত্রকে নয়, তার একটাই কারণ, হিন্দু ধর্মকে আক্রমণ করলে, হিন্দু ধর্ম সম্বন্ধে উল্টোপাল্টা বলে তৃণমূলের কংগ্রেস তাকে এক্সট্রা ক্রেডিট দেয়। জাস্ট লাইক ওই সায়নী ঘোষ ছিল, মনে আছে আপনাদের, সায়নী ঘোষ যখন একটা শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছিল, তাকে যুব সভানেত্রী করা হলো, তাকে এমএলএ টিকিট দেওয়া হলো। তারপর আরেকজন মমতার খুব অত্যন্ত কাছের ব্যক্তি, অত্যন্ত ঘনিষ্ঠ একজন তোহা সিদ্দিকি, শিবলিঙ্গ নিয়ে কুরুচিকর মন্তব্যের পরও তাকে অ্যারেস্ট করা হয় না। পীরজাদা আব্বাস সিদ্দিকি উল্টোপাল্টা কমেন্ট করার পরও তাকে করা হয় না। আসলে হিন্দু ধর্মকে আক্রমণ করাটা খুব সোজা, এবং এটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই জেহাদ ঘোষণার একটা অংশ মাত্র। মেট্রো প্রকল্প না মোদির না মমতার, মেট্রো প্রকল্প সাধারণ মানুষের। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, এবং ইনফ্যাক্ট ওনার যাওয়াটা উচিত ছিল আমি মনে করি, কারণ এই মামলাটার সাথে যুক্ত ছিলাম একটা সময়। আমি জানি, আপনার দর্শকদেরও জানা উচিত, 2015 পর্যন্ত যদি হিসাব দিই আপনাদেরকে, 2015 পর্যন্ত মেট্রো রেলওয়ের 700 কোটি টাকা এক্সট্রা খরচা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় খামখেয়ালি পনার জন্য। এক সময় আপনারা জানেন এই প্রজেক্টে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা পার্ট ছিল, এই সরকার ক্ষমতা আসার পর সেই পার্টটাকে উইথড্র করে নেয়, বলে আমরা থাকবো না। কিন্তু তিনি রাস্তা চেঞ্জ করায়, ডিপিআর চেঞ্জ করায়, তার ফলে মেট্রো রেলওয়ে 700 কোটি টাকা এক্সট্রা খরচা হয় 2015 পর্যন্ত। সাবসিকুয়েন্টলি অনেক কিছু চেঞ্জেস করতে হয়, ডিলে হয়, ল্যান্ড ডিসপিউট হয়, রাজ্য সরকার ল্যান্ড দিতে যায় না, এতগুলো ঝামেলার পরে আজকে মেট্রো চালু হয়েছে। এটা মানুষের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় গেলো কি গেলো না কিছু যায় আসে না, প্র্যাকটিক্যালি আবার বলছি যে 700 কোটি টাকা 2015 হিসাবে এক্সট্রা খরচা হয়েছিল, এটা আমার আপনার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে উত্তর দিতে পারতেন, উচিত ছিল, কেন দেরি হলো আর কেন এক্সট্রা খরচাটা হলো। আর যেটা উনি করছেন বেসিক্যালি রাজনীতি, সেটা নিয়ে কোনো মানুষ ভাবে না। দিলীপ ঘোষ বলেছেন যে সমস্ত তৃণমূল কর্মীদের সমস্যা হবে, তারা চাইলে মেট্রোয় নাও চাপতে পারেন, কি বলবেন? পারফেক্ট বলেছেন, মেট্রো নিয়ে এত রাগ, রেলওয়েজ নিয়ে এত রাগ, যাবেন না, উঠবেন না, সিম্পল হিসাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলছিল না কেন্দ্রের টাকা লাগবে না, নেবেন না, কেন্দ্রের প্রকল্পগুলো স্টিকার লাগা আছে, সেই টাকাগুলো এমনিতেও পাবেন না, চিন্তা নেই। তো তৃণমূল কংগ্রেস কী বলছে না বলছে ইরেলিভেন্ট, আর যদি অসুবিধা থাকে তো যাবেন না, সিম্পল হিসাব। আনিস খানের ঘটনা আমরা যেটুকু জানতে পারলাম যে ওখানে পুলিশরা গেছিলো, প্রায় 9 জন পুলিশ গেলো, 3টে বাড়ি ছাদে ঘিরে নিলো, এবং কোনো টেরোরিস্টকে ধরতে গেলে ওইভাবে যায় না, কোনো ডায়েরি মেনটেন হলো না, থানা থেকে পুলিশরা গেলো, কেন গেলো কী জন্য গেলো কেউ জানলো না। মাননীয় অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বললেন ভুল হয়েছে, তারপর এরকম একটা রিপোর্ট, সন্দেহ থেকে যায়। দেখুন, আনিস খান কী দোষ করেছে না করেছে ইরেলিভেন্ট, বাট আনিস খানের সাথে যেটা হয়েছে এটা খুব খারাপ। আনিস খানের বাবা বলেছে আনিস খান ছাদ থেকে পড়ে যাওয়া বা ঠেলে ফেলে দেওয়া যাই হয়ে থাক, তারপর পুলিশ, একটা পুলিশকর্মী বলে স্যার আমাদের কাজ হয়ে গেছে চলুন বেরিয়ে যাই। সুতরাং ইস্যুগুলো দেখা মানে বোঝা যাচ্ছে কী হয়েছে। সূর্যকান্ত মিশ্র কয়েক আগে মানে ফেসবুক পোস্ট করেছিলেন যে রামের দেশে পেট্রোলের দাম এত, রাবণের দেশে পেট্রোলের দাম এত,
অভিজিৎবাবু অমর্ত্য সেন প্রায় বলতো শ্রীলঙ্কার ইকোনমি দুর্দান্ত, ইন্ডিয়া শুড ফলো দ্যাট। তো যারা শ্রীলঙ্কার ইকোনমি ফলো করে তাকে শ্রীলঙ্কার অবস্থা দেখেছে, উল্টো দিকে ভারতের ফরেন রিজার্ভ বাড়ছে, ভারতবর্ষের উন্নতি হচ্ছে, এই উত্তরটা তারা দিতে পারবে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি, শ্রীলঙ্কার লোন অ্যারাউন্ড 6 লাখ করোড় ছিল, ওয়েস্টবেঙ্গলের লোন অ্যারাউন্ড 5.75 লাখ করোড় আজকের দিনে। পশ্চিমবঙ্গ শ্রীলঙ্কা হবে কি হবে না সাধারণ মানুষ বিচার করবে। এমনিতেই পশ্চিমবঙ্গে আজকাল নতুন চাকরি হচ্ছে না, শিক্ষকরা চাকরি পাচ্ছে না, তার একটাই কারণ সরকারের ক্ষমতা নেই মাইনে দেওয়ার, এবং সেটাই হচ্ছে। প্রকল্পগুলো সত্যিই কাজে আসছে, সাধারণ মানুষের জন্য নয়, প্রকল্পগুলো কাজে আসছে তৃণমূল নেতানেত্রীদের জন্য। মানে এই প্রকল্পের টাকা চুরি করে তৃণমূল নেতানেত্রীরা নিজেদের জন্য তাজমহল বানাচ্ছে, কোটি কোটি টাকার সম্পত্তি বানাচ্ছে। যাদের একটা মানে খারাপ লাগবে শুনতে, একটা বিড়ি কিনে কারো খাওয়ার ক্ষমতা ছিল না, তারা আজকে দামি দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় বাড়ি করছে, সোর্স অফ ইনকাম কী। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মানে সুপ্রিমো, ওনার ভাইপো, সেই ভাইপোর সোর্স অফ ইনকাম কী? লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কী কাজ করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যাল কোয়ালিফিকেশান তো আইএসসি পর উনি যেখানে MBA করেছিলেন সেই MBA কলেজটা রেকগনিশন ছিল না। এই বিপুল পরিমাণ অর্থরাশির সোর্সটা কী? এই সোর্সটা হচ্ছে এই প্রকল্পগুলো। আমি এটা জমা দিয়েছি SSC নয়, প্রাইমারির একটা পার্ট জমা দিয়েছি, পুরোটা খুব তাড়াতাড়ি জমা দেবো। আমার এখনও ক্লেম যেটা আছে, 2014 TET, 2012 TET যেটা হয়েছিল, দুর্নীতি হয়েছিল, যোগ্যরা চাকরি পায়নি, টাকা খেয়ে তৃণমূল নেতাদের সুপারিশে মানুষজন চাকরি পেয়েছিলো, সেটাকে এক্সপোজ করছি আমি, তাকে এক্সপোজ করবো। প্রাইমারি বেসি আমার কেস অ্যাকসেপ্ট হয়েছে, 16 আগস্ট মামলাটার আবার হিয়ারিং আছে। আমি আশাবাদী 42,000, আমার লড়াইটা খুব সিম্পল, কে চুরি করেছে না করেছে পরের ব্যাপার, কিন্তু 42,000 লোক যারা চাকরি পেলো তার মেরিট লিস্টটা কোথায়, ওই মেরিট লিস্ট দেখার জন্য আমার লড়াই চলছে, এবং মেরিট লিস্ট প্রকাশ করিয়েই আমি ছাড়ব। আপনি জাস্ট আমাকে বলুন পশ্চিমবঙ্গের কোন দপ্তরে দুর্নীতি হয়নি, সেটা বলা মনে হয় ইজি, কারণ প্রত্যেকটা দপ্তরেই দুর্নীতি হয়েছে। পশ্চিমবঙ্গ একমাত্র সেই দপ্তরে দুর্নীতি হয়নি যেই দপ্তরটা এখনও পর্যন্ত ফর্ম হয়নি, বাদবাকি সব দপ্তর দুর্নীতিগ্রস্ত। দেখুন, একটা অভিযোগ এসছে, কিন্তু আপনাকে বলে রাখি কল্যাণে এই চাকরিগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো একটাও সরকারি চাকরি নয়। বেসিল বলে একটা সংস্থা আছে, সে বেসিল কিছু লোককে অ্যাপয়েন্ট করে, কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্ট হয়। তো কন্ট্রাকচুয়াল চাকরি এবং সরকারি চাকরি দুটো এক নয়, তাও যদি সন্দেহ থাকে অলরেডি ডাকা হয়েছে, ওনারা তদন্ত ফেস করছে, যা রেজাল্ট হবে দেখা যাবে। কিন্তু আবার বলেছি, গুলিয়ে দেওয়াটা এক নয়, সরকারি চাকরি এবং কোনো সংস্থার কন্ট্রাকচুয়াল জব দুটো কিন্তু এক নয়। এটা অ্যাপয়েন্ট করেছে বেসিল, কোনো কারোর রেকমেন্ডেশনে, কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে অ্যাপয়েন্ট হতে রেকমেন্ডেশন লাগে না, কোয়ালিটি দিয়ে হয়। এই সরকার চাইছে SSC-র সাথে এটাকে গুলিয়ে দিতে, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা, দুটো এক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলিত বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী বিরোধী, তিনি আদিবাসীদের সাথে নাচ করছিলেন, আমরা দেখলাম আদিবাসী মহিলাদের গ্লাভস পরতে হয়েছিল, তাদের স্পর্শ করতে উনি ঘৃণা বোধ করেন মনে হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত, আপনি বলুন না, মমতা বন্দ্যোপাধ্যায় রেকমেন্ডেশন করতে পারতেন তো? উনি করতে পারতেন, একটা মহিলা, এই যশবন্ত সিনহা তো ওনার রেকমেন্ডেশন, একজন মহিলা প্রার্থী, একজন দলিত প্রার্থী, একজন আদিবাসী প্রার্থী, উনি রেকমেন্ড করতে পারতেন তো করলেন না কেন? যাই, কষ্ট হয় দুঃখ হয় আমার যশবন্ত সিনহার জন্য, যাকে গাছে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা কেড়ে নিলেন।